শুভ সকাল ব্যবসায় শিক্ষা শাখার স্কুল ছাত্রদের স্বাগত জানাই আমার অনলাইন সেশনে আমি আপনাদের সায়ন স্যার যথারীতি আজকে ম্যানেজমেন্টের সরি ফিনান্সের নতুন একটি অনলাইন ক্লাস নিয়ে আপনাদের সাথে যুক্ত হয়েছি তো আমরা গত ক্লাস থেকে দীর্ঘমেয়াদী অর্থায়ন এই চ্যাপ্টারটির আলোচনা শুরু করেছি এবং গত ক্লাসে আমরা দীর্ঘমেয়াদী অর্থায়নের ক্ষেত্রে বৈশিষ্ট্য দীর্ঘমেয়াদী অর্থায়নের জন্য আমরা কোন কোন সোর্সগুলা নিতে পারি সেগুলোর আলোচনায় আমরা বন্ড নিয়ে আলোচনা শুরু করেছিলাম এবং বন্ড ইস্যু করে কারা সেটা নিয়ে আমরা কথা বলেছি তো আজকে আমরা আজকেও আমরা কিছু থিওরিটিক্যাল কনসেপ্ট নিয়ে আলোচনা করব এই চ্যাপ্টারের তো আজকে আমরা আলোচনা করব বন্ডের বৈশিষ্ট্য বন্ডের শ্রেণী বিভাগ বন্ড ইস্যুর সুবিধা ও অসুবিধা এবং তারপর আমরা কিছু বাড়ির কাজ দিব তো আজকের লেকচারটা খুব ইম্পর্টেন্ট কারণ আমরা এই বন্ড রিলেটেড ম্যাথ আমরা নেক্সট ক্লাসে দেখবো তো সেই ক্লাসটা শুরু করার আগে আমাদের কনসেপচুয়াল জিনিসগুলোকে নিয়ে আলোচনা করে নিলে আমরা বন্ডের সাথে রিলেটেড জিনিসগুলো যদি আজকে বুঝতে পারি ম্যাথ করা আমাদের জন্য ইজি হয়ে যাবে তো আলোচনা শুরুতে আমরা বন্ডের বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো আমি যদি বন্ডের বৈশিষ্ট্য শুরুতেই আসি তাহলে আছে সুদের হার তো এটা খুব ভালো মতো দেখতে হবে যে একটা বন্ডের মধ্যে কি কি থাকতে পারে তো মূলত সুদের হার সাধারণত বন্ডের লিখিত মূল্য থাকে অর্থাৎ বন্ডের গায়ে একটা মূল্য থাকে দাম থাকে সেই দামের উপর নির্দিষ্ট হারে সুদ প্রদান করা হয় একে আমরা সুদের হার না বলে অনেক সময় কুপন রেটও বলি অর্থাৎ লিখিত মূল্যের উপরে যে সুদটা দেওয়া হবে সেটাকে আমরা সুদের হার বা সুদ প্রদান করতে হয় সেটাকে আমরা কুপন রেট বলে থাকি তো এই কুপন সুদের হারের মাধ্যমেই বন্ডের লিখিত মূল্যের উপরে বন্ড যারা কেনে বন্ড হোল্ডাররা একটা সুদ পেয়ে থাকে বা কুপনে তারা একটা ইন্টারেস্ট পায় এবং কোম্পানি বা ফান্ড এই সুদ প্রদান করতে কিন্তু অবশ্যই বাধ্য এবং এই কুপন সুদের জন্য কোনো করবার যোগ্য ব্যয় অর্থাৎ এটার উপরে কোনো কর দিতে হয় না এই সুদ যেটা পাওয়া যায় সেটার উপরে কোনো ট্যাক্স দিতে হয় না যারা বন্ড হোল্ডার তাদের দেন হচ্ছে মেয়াদ পূর্তি অবশ্যই একটা মেয়াদ পূর্তি বা একটা নির্দিষ্ট মেয়াদের জন্য ইস্যু হবে অর্থাৎ একটা নির্দিষ্ট মেয়াদে সেটা মেয়াদ বলতে এমন সময়টাকে আমরা বুঝবো যে সময় না পর্যন্ত কোম্পানি সেই বন্ডটির মূল্য পরিশোধ করবে না এবং বন্ড হোল্ডারদের কাছ থেকে সেটা ক্রয় করেও নিতে না অর্থাৎ ব্যাপারটা হয় এরকম যে বন্ড কেউ কিনলো তো লিখিত মূল্য যেটা থাকে অর্থাৎ গায়ে যে দাম তার থেকে কম দামে বিক্রি হবে এবং সে তিন মাস বা চার মাস আগে বন্ড কোম্পানি সেই বনটা ফেরত নিতে পারবে না তো এই যে সময় এই যে মেয়াদ পূর্তি তিন মাস বললাম এই তিন মাসটা হচ্ছে মেয়াদ পূর্তির সময় অর্থাৎ তিন মাসের মধ্যে বন্ড হোল্ডার চাইলেই বন ফেরত নিতে পারবে না সাধারণত বনগুলোতে হয় না তো একটা ম্যাচুরিটির সময় থাকবে একটা নির্দিষ্ট সময় দেওয়া থাকবে ওই সময় পরে গিয়ে সেই বনগুলিকে সে ফেরত নিতে পারবে তো বাংলাদেশে পাঁচ বছর ও দশ বছর মেয়াদি সরকারি বন্ড ইস্যু করা হয় আর কোম্পানি বন্ড অল্প দিনও হইতে পারে আবার অনেক দিনেরও হয়ে থাকে দেন তো বেশিরভাগ ক্ষেত্রেই বন্ড পরিশোধযোগ্য হয় কিছু বন্ড আছে যেটা পরিশোধযোগ্য হয় না তো নির্দিষ্ট সময়ের পরে আসল টাকা পরিশোধ করতে হয় এবং মেয়াদ শেষে বন্ডকে দুইভাবে পরিশোধ করতে হয় একটা হচ্ছে নিমজ্জিত তহবিল আর একটা হইল কল প্রভিশন ঠিক আছে দুইটা ভাবে এটা টাকাটা ফেরত দেওয়া হয় তো আমরা যদি দেখি আমরা আসবো অল প্রভিশন নিমজ্জিত তহবিল দুইটাই আছে নিমজ্জিত তহবিলটা নিয়ে যদি একটু বলি নিমজ্জিত তহবিলটা হচ্ছে যে এই তহবিলটা সময় মতো ঋণ পরিশোধ করে সাধারণত দীর্ঘমেয়াদী কোনো ঋণ যদি থাকে কোনো সম্পদ কেনা কিংবা কোনো স্থায়ী অবচয়যুক্ত কোনো স্থায়ী কোনো কিছু প্রতিস্থাপন হতে যে মুনাফাটা আসে সেই মুনাফার একটা অংশ যখন আলাদা করে রাখা হয় সেটাকে আমরা বলি নিমজ্জিত তহবিল অর্থাৎ আর আবার যদি একটু বলি এই তহবিলটার উৎস মানে উদ্দেশ্য হইল যে প্রয়োজন অর্থাৎ কখনো কোনো দরকার হইলো কোনো সম্পদ কেনার তখন এই সম্পদটা যে নতুন এক্সিস্টিং সম্পদ আছে সেই ক্ষয়ের যে অপচয় হচ্ছে সেই অপচয়টা দূর করার জন্য বা তার এই ক্ষতিটা পূরণের জন্য কিছু টাকা মুনাফা যখন একটা অংশ আলাদা করা হয় তখন সেটাকে নিমজ্জিত তহবিল বলা যে রিপেয়ারিং করতে হবে রিপেয়ারিং ওয়ার্কের জন্য কিছু টাকা প্রতি বছরই সরায় রাখতেছে পাঁচ বছর পর রিপেয়ারিং কাজ হবে তো এই যে তহবিলটা গঠন করা হচ্ছে এর জন্য সেটাই নিমজ্জিত তহবিল দেন আসলো একক মূল্য তো একক মূল্যটা হলো যে প্রতিটি গান বন্ডের যে মূল্য প্রতিটা বন্ডের গায়ে যেই দাম ওইটা কিন্তু একক মূল্য অর্থাৎ একটা বন্ডের দাম তো আমাদের দেশে সাধারণত এক হাজার টাকা হয়ে থাকে বন্ডের এর বাজার মূল্যে ইস্যু করতে হবে বন্ধের লিখিত মূল্য আমাদের দেশে সাধারণত এক হাজার টাকা পুনর্ক্রয় বা কল প্রভিশন এটা হচ্ছে বা কল প্রভিশন অর্থাৎ অনেক বন্ডের আছে যেটা যদি বন্ডটা এরকমই হয় যে মেয়াদ পূর্তির আগেই যদি কোম্পানি তো এটা হচ্ছে কল প্রভিশন যে বন্ডটা মেয়াদ পূর্তির আগেই যদি যেমন আমরা বলছিলাম পরিশোধ মূলত সাধারণত মেয়াদ পূর্তি পর্যন্ত থাকতে হয় কিন্তু অনেক বন্ডে দেখা যায় কোম্পানি আগেই সেটাকে ক্রয় করে নিতে পারে তো তখন সেটাকে আমরা বলি কল প্রভিশন অথবা পুনর্ক্রয় তো সেই ক্ষেত্রে আমরা এটাকে তলব মূল্য বলি কল প্রাইস অথবা তলব মূল্য থাকে একটা তলব মূল্যকে আমরা বলি পার ভ্যালু ইংলিশে আর কল প্রাইস অর্থাৎ যেই দামে সে কিনে নিচ্ছে সেটা হচ্ছে কল প্রাইস তো আমরা এই এই রিলেটেড ম্যাথ আছে তো আমরা ম্যাতে গেলে আরেকটু ক্লিয়ারলি ডিসক্রাইব করবো বা আপনারা বুঝতেও পারবেন সহজে তখন দেন আসলো বন্ড ইডেনচার অ্যাকচুয়ালি ইডেনচার হচ্ছে চুক্তিটা যে হলো যে বন্ড কোম্পানি সাপোজ এসিআই এসিআই এর সাথে আমি একটা এসিআই বন্ড কিনলাম তো এসিআই কেও কিছু দায়িত্ব পালন করতে হবে যে আমাকে প্রতি বছর বছর একটা নির্দিষ্ট কুপনে সুদ দিতে হবে এবং আমাকেও কিন্তু নির্দিষ্ট কিছু দায়িত্ব পালন করতে হবে যেমন মেয়াদ পর্যন্ত আমাকে ওই বন্ডটা হাতে নিয়ে রাখতে হবে আমি বলতে পারবো না আমাকে আগেই টাকা দেন আমি বলতে পারবো না যে যদি এরকম হয় যে আমি টাকা দরকার বনটা নিয়ে টাকা দিয়ে দেন এ ধরনের কথা আমি বলতে পারবো না তো দুই পক্ষকেই কিছু দায় দায়িত্ব পালন করতে হয় তো এই ধরনের কথাবার্তাগুলো সম্পর্কিত যেখানে লেখা থাকে অর্থাৎ চুক্তিপত্র সেটাই হচ্ছে বন্ড ইডেন দেন জামানত ঋণপত্র বা বন্ড সাধারণত জামানত যুক্ত এবং জামানতবিহীন বিহীন দুইটাই হইতে পারে তো জামানত যুক্ত ঋণপত্রের ক্ষেত্রে কোম্পানির নির্দিষ্ট কোনো সম্পত্তিকে জামানত হিসাবে রাখে তো সেই ক্ষেত্রে যদি কোম্পানি দেউলিয়া হয়ে যায় তখন যারা বন্ড কিনে তারা ওই সম্পত্তিটা বিক্রি করে তাদের অর্থ দিয়ে নেয় তো মূলত কিন্তু দৃষ্টিতে যদি চিন্তা করি তাহলে আবার অনেক ক্ষেত্রে জামানতহীন বন্ড থাকে সেই ক্ষেত্রে কোনো কিছু জামানত রাখতে হয় না সেক্ষেত্রে আমরা কোম্পানি সুনামের উপর ডিপেন্ড করে বন্ডটা কিনি হচ্ছে ইল্ড ইল্ডকে আমরা সহজ ভাষায় বলতে পারি আয় অর্থাৎ ইল্ড বন্ড আমাদেরকে বাজার মূল্যের সাথে একটা সম্পর্ক তৈরি করে দেয় ফলে একটি কুপন সুদের হার হতে ভিন্ন হতে পারে দুই ধরনের ইল্ট হয় একটা চলতি ইল একটা মূলধনী মুনাফা ইল্ট অর্থাৎ বাজারে যেই দাম সেই দামের থেকে সেটা আমার অ্যাকচুয়ালি আমি কত দাম পাচ্ছি ওই গ্যাপটাই হচ্ছে যে কুপন সুদের সাথেও যদি আমি অতিরিক্ত কিছু পাই সেটাই হবে তো ইল নিয়েও আমাদের ম্যাথ আছে তো ওইখানে আমরা দেখবো দেন সম্পত্তি আয়ের উপর দাবি তো বন্ড হোল্ডাররা শেয়ার মালিক যারা শেয়ার মালিকদের থেকে আগে আয়ের টাকা দাবি করতে পারে অর্থাৎ কেউ যদি বন্ড হোল্ডার হয় শেয়ার কিন এবং দুইটা মালিক একজন বন্ড কিনছে একজন শেয়ার কিনছে তো কোম্পানি যদি বন্ধ হয়ে যেতে চায় তখন সবার আগে বন্ডের টাকা দিতে হবে এবং লাভ হইলেও বন্ড হোল্ডাররা আগে সেই লাভের টাকা পাবে অগ্রাধিকারটা বন্ড হোল্ডারদের বেশি শেয়ার হোল্ডারদের তুলনায় তো মূলত এগুলাই হচ্ছে বৈশিষ্ট্য এবং এই বৈশিষ্ট্যের বেশ কিছু কনসেপ্ট আমাদের অঙ্কের মধ্যে আসবে তো আমরা সেখানেও এটা আলোচনা করব দেন আমরা চলে আসি বন্ডের শ্রেণী বিভাগ অ্যাকচুয়ালি বন্ডকে বিভিন্ন প্রসপেক্টিভে ভাগ করা হয় তো প্রথমত আমরা চিন্তা করব ইস্যুকারী প্রতিষ্ঠান অর্থাৎ যারা ইস্যু করে এই ধরনের কোম্পানির উপর ভিত্তি করে মূলত যারা বন্ড ছাড়ে সেই সেন্সে আমরা তিন ভাগে ভাগ করি প্রথমে ট্রেজারি বন্ড যেটা আমরা গত ক্লাসেও মনে হয় বলেছিলাম ট্রেজারি বন্ড যেটা গভর্নমেন্ট ইস্যু করে সরকারি বন্ড এবং এটা ঝুঁকিমুক্ত যেহেতু আমরা সহজ কথা যে গভর্নমেন্ট কখনো দেউলিয়া হবে না এর জন্য ট্রেজারি বন্ড ইস্যু ঝুঁকিহীন এবং আমরা যারা কিনবো তাদের জন্য এটা ঝুঁকিমুক্ত এবং সাধারণত বাংলাদেশে গভর্নমেন্ট দশ থেকে দশ বছর বা পনেরো বছর মেয়াদি ট্রেজারি বন্ড ইস্যু করে দেন কর্পোরেট বন্ড যেটা কোম্পানি ইস্যু করে আমরা গত ক্লাসে এটা ইস্যুকারী কর্তৃপক্ষের মধ্যে দেখেছি তো বড় বড় কোম্পানি ইস্যু করতে পারে যেমন আমাদের দেশে এসিআই করে ইসলামী ব্যাংকের আছে আর হলো ব্র্যাক ব্যাংকের কিছু আছে দেন বৈদেশিক বিদেশি কোম্পানি যদি বিক্রি করার জন্য বন ছাড়ে সেটা হচ্ছে বৈদেশিক বন এবং বৈদেশিক মুদ্রা উঠানামা ও মুদ্রার ঝুঁকি এটার মধ্যে থেকে যায় গত ক্লাসেও এটা বলেছি এটা হচ্ছে ইস্যুকারীর দিক থেকে তিনটা প্রকার দেন মালিকানার ভিত্তিতে অর্থাৎ মালিকানা বন্ডের মালিকানারি জামানতের মালিকানাটা পরে আসি আগে জামানতের অংশটা শেষ করি তো জামানতের পার্সপেক্টিভে আমরা দুই ভাগে ভাগ করি আমরা একটু আগে বৈশিষ্ট্যের মধ্যে দেখছি যে বন্ড জামানত যুক্ত জামানতহীন হতে পারে তো জামানত যুক্ত যেটা কোনো কিছু জামানত হিসাবে রাখবে তার এগেন যদি আমরা বন্ডের বিপরীতে বন্ড বন্ডের মাধ্যমে কোম্পানিগুলো টাকা নিবে তো সেই ক্ষেত্রে স্থায়ী কোনো সম্পত্তি যদি কোম্পানি না দিতে পারে বন্ডের টাকা সেক্ষেত্রে ওটা বিক্রি করে শেয়ার বন্ড হোল্ডাররা সে টাকাটা গিয়ে নিবে দেন জামানতবিহীন এখানে মূলত যেটা জামানত ছাড়াই বন্ড ইস্যু হয় তাতে জামানতবিহীন বন্ড ইস্যু বা ঋণপত্র বলা হয় তো আচ্ছা বন্ডের আরেকটা নাম কিন্তু ঋণপত্র ঋণপত্র জামানতবিহীন বন্ডকে আমরা ঋণপত্র বা ডিবেঞ্চারও নাম বলি যেটার মধ্যে জামানত থাকবে না সেটাকে আমরা জামানতবিহীন বন্ড বা ডিবেঞ্চার বলতে পারি তো এটা আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে ঋণপত্র দীর্ঘমেয়াদী জামানতবিহীন ঋণ এটা একটা হাতিয়ার শুধুমাত্র বড় বড় প্রতিষ্ঠান এবং আর্থিক সচ্ছল বা সুনাম আছে এই ধরনের প্রতিষ্ঠানগুলোই এই ঋণপত্র ইস্যু করে তারপর আয় বন্ড যে বন্ডে সুদ পরিশোধ নির্ভর করে বন ইস্যুকারী কোম্পানির আয়ের উপরে অর্থাৎ তারা যে লাভ করবে সেই লাভের কিছু অংশই বন্ড হোল্ডাররা পাবে সুদ পরিশোধ নির্ভর করে ঋণ উপরে যদি কোম্পানি আয় পর্যাপ্ত পরিমাণের হয় তখনই কিন্তু এই আয় বন্ডটা দেওয়া হয় তারপরে অধীন ঋণপত্র কোম্পানি ঋণপত্র সমূহ যদি এমন হয় কিছু ঋণপত্র যেগুলির দাবি অন্য নিশ্চয়তা বিহীন ঋণপত্রের দাবি পরিশোধের পর মেটানো হয় তখন অধীন ঋণপত্র বলবো অর্থাৎ ঋণপত্রের মধ্যেই কিছু ভাগ করা হলো যে এই শর্ত পূরণ করলেই আমরা এই ঋণপত্রটা টাকা দিব তখন এটা অধীন ঋণপত্র ঋণপত্র যদি কোনো শর্ত না থাকে দ্যাট ইজ তো ঘটলে অন্যান্য ঋণ পরিশোধ না হওয়া পর্যন্ত এই ঋণ পরিশোধ হবে না এই ধরনের কোনো যদি একটা চুক্তি হয় বা একটা শর্ত জোড়া হয় তখন সেটা অধীন ঋণপত্র হয়ে যাবে তারপরে মালিকানার ভিত্তিতে আমরা দুই ভাগে ভাগ করি বাহক বন্ড নিবন্ধিত বন বাহক বন্ড অর্থাৎ বাহক কর্তৃক যে কোনো সময় ভাঙানো যায় যে কোনো ব্যক্তির নিকট হস্তান্তর করা যায় মনোরম জন শেয়ারের মতো এ ধরনের বন্ডের ক্ষেত্রে বিশেষ কুপন দেওয়া থাকে এবং কুপনটি নির্দিষ্ট তারিখে সুরাকারে আকারে ভাঙায় নিতে হয় এটা রিলেটেডই ম্যাথ আমরা দেখব তো এই ধরনের বাহক বন্ডকে কুপন বন্ড নামেও অনেক সময় আমরা অভিহিত করে থাকি দেন আছে নিবন্ধিত বন যেগুলো নিবন্ধন করা হয় অর্থাৎ কোম্পানি তার নাম অনুযায়ী যারা কিনতেছে ঠিকানা থাকবে এই সব লিখিত থাকে তাকে নিবন্ধিত বলে কোম্পানির নাম কোম্পানির ঠিকানা কয় পিস কিনা হচ্ছে কয় পিস বিক্রি হবে সব লেখা থাকবে এই ধরনের বন্ড হস্তান্তর করতে হলে কোম্পানির অনুমতি নিতে হয় বাহক বন্ডের ক্ষেত্রে অনুমতি দরকার আমি কিনলাম আমি আমার বন্ধুকে দিয়ে দিলাম দ্যাট ইজ বাহক বন্ডে সম্ভব নিবন্ধিত বন্ডে আমি কিনলাম আমার নামটাই রেজিস্ট্রি করে রাখবে কোম্পানি তো তখন বা আমি কিনলাম বা আমার কাছে বিক্রি করবো যেটাই বলি একই কথাই আমি আমার বন্ধুর কাছে যদি এটাকে দিয়ে দিতে চাই তখন কোম্পানির কাছে গিয়ে আমাকে অনুমতি নিতে হবে তখনই কোম্পানি সেটা আবার সংশোধন করবে আমার আমার নাম নাম কেটে ফ্রেন্ডের যুক্ত করবে তো দ্যাট ইজ এখন আসলো এটার উপরেই আমরা মূলত আমাদের অঙ্ক দেখব কিছু প্রথমে আসলো তলবযোগ্য বন্ড অর্থাৎ যে ধরনের বন্ডের ইস্যুকারী কোম্পানি এটা অন্যান্য বৈশিষ্ট্য নর্মালি আমরা এইভাবে পাঁচটা ভাগ ভাগ করি কোম্পানি বন্ডের মেয়াদ পূর্তির আগে বন্ড হোল্ডারদের থেকে যদি বন্ড ক্রয়ের অধিকার রাখে তখন বাজার সুদের হার কুপন সুদের হারের চেয়ে কম হয় তখন কোম্পানি বন্ড তলব করে এবং কম সুদের হারে বন্ড ইস্যু করে তো এটা মূলত হচ্ছে যে এরকম যে মেয়াদ পূর্তির আগেই বন্ড হোল্ডার বলবে আমি এই বন্ডের টাকা ফেরত নিয়ে নিব বা আমি টাকাটা দিয়ে বন্ড ফেরত নিয়ে নিব যে সাপোজ তিন মাস মেয়াদ বা তিন বছর মেয়াদ দুই মাস পরে বললো যে আমি টাকা ফেরত নিয়ে নিব আপনি টাকা ফেরত দিয়ে দিব আপনি বনটা আমাকে দিয়ে দেন তো তখন কি হবে বাজারে যে সুদের হার তো কুপন সুদের হারের চেয়ে কম থাকে তো কুপনের থেকে সেটা কম হবে এবং কোম্পানি বন তলব করে থাকে এবং কম সুদের হারেই তখন এটা নতুন বন্ড আবার ইস্যু করে তো জিরো কুপন বন যেটাতে কোনো প্রকারের সুদ বা কুপন দেওয়া হয় না তাকে আমরা জিরো কুপন বন বলি এই ধরনের বন্ড লিখিত মূল্যের চেয়ে কমে বিক্রি করতেই হবে এবং মেয়াদ পূর্তিতে bond issue প্রতিষ্ঠান বন্ড dollar কাছ থেকে এটি ক্রয় করে নেয়। কারণ এটা কমে বিক্রি করতে হবে কারণ আমি তো কোনো কুপন দিতেছি না। তো আমি যদি গায়ের দামেই বেচি কেউ আমারটা কিনবে আমার কম দামে তখন আমি কম দামে বেচবো যে পাঁচশো টাকা গায়ে আছে আমি তিনশো টাকায় বেচলাম তো মেয়াদ পূর্তিতে সে পাঁচশো টাকা পাইলো তার দুইশো টাকা লাভ দেন হচ্ছে পরিবর্তনশীল সুদযুক্ত যেটা স্থির থাকবে এমন না অনেক ক্ষেত্রে স্থির থাকে না বন্ডের সুদের হার পরিবর্তন হয় সুদের হার কুপন রেট হতে পারে যে তিন মাস পর্যন্ত আমরা ফাইভ পার্সেন্ট ইন্টারেস্ট দিব ছয় মাস পর্যন্ত ফাইভ পার্সেন্ট ইন্টারেস্ট দিব তারপরে ফাইভ পার্সেন্টটা বেড়ে সেভেন পার্সেন্ট হবে তো এইগুলা সুদের হার পরিবর্তন হয় নির্দিষ্ট সময় পর্যন্ত সেম থাকবে তারপরে বিভিন্ন ওই যে অর্থের সময় মূল্য ইনফ্লেশন এগুলার ব্যাপারগুলো অ্যাডজাস্ট করে সুদের হার পরিবর্তন দেন আসলো পুট বন্ড এটা খুব ইম্পর্ট্যান্ট আমাদের রিয়েল লাইফেও এটা অনেক সময় প্রশ্নে আসে আমাদের ইন্টারভিউ বোর্ডে এ ধরনের বন্ডের মালিক বন্ডটি ইস্যুকারী প্রতিষ্ঠানের কাছ থেকে সমমূল্যে বিক্রি করে টাকা ফেরত পাওয়ার অধিকার অর্থাৎ যেমন পাঁচ বছর পরে বাজারে বিক্রি করায় আমরা অর্থ যে হারে আজকে কিনলাম সেই হারে এটা বিক্রি করব। স্থির কুপন রেট থাকবে বাজার হার বৃদ্ধি পাক আর যাই হোক সেক্ষেত্রে আমি নির্দিষ্ট টাকাটাই পাবো সমমূল্যে বিক্রি করব দেন বন্ড অর্থাৎ যে বন্ডগুলো আমি চাইলে রূপান্তর করতে পারবো তিন বছর পর এটা অটোমেটিক সাধারণ শেয়ারে রূপান্তর হয়ে যাবে বা কেউ যদি বনটা হাতে রাখে তাকে সাধারণ শেয়ার একটা দেওয়া হবে বা এই বন্ডটাই তখন সাধারণ শেয়ারের মতো কাজ করবে ওই মা ওই লোকের কাছে তো এইগুলো হচ্ছে মূলত আমাদের অন্যান্য বৈশিষ্ট্যের আলোকে আমরা আলোচনা করলাম এইগুলা বৈশিষ্ট্য দেন আসলো বন্ডের কিছু সুবিধা এবং অসুবিধা নিয়ে আমরা যদি একটু কথা বলি বন্ড ইস্যুর তো প্রথমেই সুবিধা নিয়ে যদি আসি তো সুবিধা আছে মূলধন ব্যয় হ্রাস তো কোম্পানি বন্ড ইস্যুর মাধ্যমে যদি মূলধন সংগ্রহ করে তাহলে তার মূলধন ব্যয়টা কমে যাবে মূলধন ব্যয় নিয়ে আমরা একটা চ্যাপ্টার দেব সেখানে দেখব যে বন্ড ইস্যুতে তার খরচ কম হয় কারণ বন্ডের ক্ষেত্রে করযোগ্য যে মুনাফাটা থাকে কর বাদ দিয়ে সেটাকে সমন্বয় করতে হয় বলেই সেটা সামগ্রিক যেহেতু ট্যাক্সটা কম দিতে হয় যদি আমি বন ছাড়ি তার জন্য এটা হেল্প করে আমাকে খরচ কমাইতে মুদ্রাস্ফীতি ধনাত্মক মুদ্রাস্ফীতির সময় বন্ড ইস্যুর মাধ্যমে মূলধন সংগ্রহ করা অধিক কার্যকর কেননা বন্ডে উল্লেখিত সুদের হার সাধারণত স্থির থাকে তো মুদ্রাস্ফীতি যদি বেশি হইতে থাকে তখন কি হবে খরচটা আমার কমে আসবে তো এটা একটা ইম্পর্টেন্ট যে মুদ্রাস্ফীতি বাড়লে কোম্পানির খরচ কমে যাবে মুদ্রাস্ফীতি বাড়া মানে কি টাকার ভ্যালু কমে যাচ্ছে তো তখন আমি ঋণের ব্যাটা আমার হ্রাস পাবে কারণ টাকার মূল্য কমে যাচ্ছে আমি তখন বন্ড ইস্যু করতেছি লোকের কাছ থেকে বেশি টাকা নিতে পারতেছি এই সেন্সে তখন কমে যাচ্ছে দেন শেয়ার প্রতি আয় বৃদ্ধি তো বন্ডে খরচ কম হয় বিধায় বন্ডে ইস্যুর মাধ্যমে মূলধন সংগ্রহ করলে কোম্পানি শেয়ার বাড়ে অর্থাৎ নিট লাভটা বেশি হয় নিট লাভ বাড়া মানেই শেয়ার প্রতি শেয়ার হোল্ডাররা খুশি হবে শেয়ার হোল্ডাররা লভ্যাংশ বেশি পাবে তো এটাও আমরা ক্যাপিটাল বাজেটিং চ্যাপ্টারে গিয়ে দেখবো দেন নিয়ন্ত্রণ বন্ড হোল্ডাররা কোনো ভোটাধিকার পায় না যেটা বলছিলাম ওদের কোনো ভোটাধিকার নাই ওরা পরিচালনায় অংশ নেয় না ওরা মূলত নিয়ন্ত্রণ প্রক্রিয়ার সাথে জড়িত হয় না তো কোম্পানির কোনো দায়বদ্ধতা তাদের নাই এ একটা সুবিধা যে কোম্পানি লাভ করুক লস করুক তাদের কোনো দায় নেই দেন আসলো কিছু অসুবিধা বন্ডে প্রতি বছরকে কি করতে হবে একটা সুদ পরিশোধ করতে হয় ইস্যুকারী কোম্পানির ক্ষেত্রে অনেক সময় সেটা সামর্থ্য নাও থাকতে পারে যে দুই বছর তিন বছর দিতে পারতাছে না সেই ক্ষেত্রে কিন্তু আমার কোম্পানির বন্ডটা লোকজন কিনতে আগ্রহ দেখাবে না তো এই ধরনের ঝুঁকি থেকে যায় লোককে আকর্ষণ করানোর জন্য প্রফিট কম হইলেও সেই সুদটা দিতে হয় অনেক ক্ষেত্রে গড় মূলধন ব্যয় বৃদ্ধিও পেয়ে যায় আমরা হ্রাস বলছি কিন্তু কিছু সময় বাড়ে যেমন প্রাথমিক একটা বড় খরচ আছে প্রথমে যখন ছাড়তে হয় বা মার্কেটে প্রথম যখন বন্ড ছাড়তে আসে তখন মূলধন সংগ্রহ করলে প্রাথমিক পর্যায়ে ব্যয় হ্রাস হয় ঠিক আছে কিন্তু যখন এটা দীর্ঘদিন ধরে সুদ দিতে থাকবে তখন এই সুদটা একটা বড় ইম্প্যাক্ট বছর এটার ইমপ্যাক্টটা কম থাকে বাট যদি এটা দীর্ঘদিন চলে এই বন্ডের মাধ্যমে টাকা গ্রহণ তাহলে এটা সুদটা যেহেতু দীর্ঘদিন দিতে হবে তো এটা একটা অসুবিধার সৃষ্টি করে বা খরচ বাড়ায় দেয় কঠোরতা কোম্পানি দীর্ঘমেয়াদী বন্ড ইস্যুর মাধ্যমে সংগ্রহ করলে নির্দিষ্ট সময় অন্তর অন্তর কিন্তু বাধ্যবাধকতা একটা থাইকে যায় সুদ প্রদানে তো অনেক ক্ষেত্রে সুদ না দিলে তখন বন্ড হোল্ডাররা একটা আলটিমেটাম দেয় যে আমরা তোমার বন্ড বিক্রি করে দিব বা তোমার বন্ড তুমি নিয়ে নাও তুমি তোমার বন্ড ফেরত নাও বা ক্রিয়েট করার চেষ্টা করে তখন এই ধরনের শর্ত পালন করতে কোম্পানির অনেক সময় বেগ পাইতে হয় তো এগুলো অসুবিধা তো মূলত আমরা আজকে এটুকুই আলোচনা করব নেক্সট ক্লাস থেকে আমরা মূলত বন্ড রিলেটেড কিছু ম্যাথমেটিক্স সে চলে যাবো এবং বন্ডের অঙ্কগুলো মোটামুটি আমরা খুব বেশি কঠিন কিছু থাকবে না বন্ডের অঙ্কে আমাদের অর্থ সময়munder কিছু কনসেপ্ট এখানে কাজে দিবে তো আজকের থেকে আমাদের থিওরিটিক্যাল অংশ মোটামুটি শেষ এই চ্যাপ্টারে ফার্স্ট অংশ সেকেন্ড অংশে আবার কিছু থিওরি আছে বন্ড রিলেটেড থিওরি শেষ এবং বন্ড রিলেটেড ম্যাথ আমরা দেখবো দেন শেয়ার রিলেটেড চ্যাপ্টার আসবে সেখানে আমরা আরো কিছু দেখব তো আজকের এস যদি আমি একটু চিন্তা করি সরকারি বন্ডে কোনো ঝুঁকি থাকে না কারণ কি সেটা ব্যাখ্যা করবেন এবং এটা আমি যেমন শুধু বললাম যে সরকার বিলুপ্ত হবে না বা সরকার দেউলিয়া হয় না তো এটাকে একটু ইলাবোরেশন করতে হবে নিজেদের ভাষায় চার পাঁচ লাইন জিরো কুপন বন্ডে বিনিয়োগ হতে আয় পাওয়া যায় জিরো কুপন বন্ড আমি যে বন্ডটা বলেছিলাম যে যেখানে কোনো কুপন থাকে না জিরো কুপন বন্ড সেটা শ্রেণী বিভাগের মধ্যে তো এখানে সুদ প্রদান করা হয় না নির্দিষ্ট সময় পর কম দামে এটা বিক্রি করা হয় তো সেটার থেকে কিভাবে বন্ডে বিনিয়োগ হতে আয় পাওয়া যায় কিভাবে এখানে থেকে কোম্পানি আয় পায় তো সেটা নিয়ে লিখতে হবে তো এই দুইটা প্রশ্নই এসডব্লিউ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ